আসসালামু আলাইকুম, শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ে বেড়ে উঠি মনোমননে এই অধ্যায়টির 74 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা এই ছকটি সম্পর্কে উপরে কী বলা হয়েছে তা দেখে নেই। আমাদের চিন্তা আমাদের অনুভূতিকে প্রভাবিত করে, কিন্তু আমরা বেশিরভাগ সময় অনুভূতি আগে বুঝতে পারি। অনুভূতির কারণ বুঝতে আমরা আমাদের নিজেদের কোন চিন্তাটি ওই অনুভূতি তৈরিতে কাজ করছে তা বের করতে পারি। আর এটা করতে পারলে আমরা আমাদের নিজেদের দক্ষ ম্যানেজার হওয়ার পথে মূল কাজটি করতে পারব। তখনই আমরা সচেতনভাবে আমাদের জন্য ইতিবাচক আচরণ নির্বাচন করতে পারব। একই সাথে আমাদের আচরণটি অন্যের বা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর কি না তাও চিন্তা করে সে আচরণটি করা বা না করার সিদ্ধান্ত নিতে পারব। এই ম্যানেজারের কাজটি দক্ষভাবে করতে অনুভূতির যত্ন নিতে হয়। এর ফলে আমরা সচেতন হয়ে বাস্তবসম্মত ও কার্যকর চিন্তা করতে পারি, আমাদের চিন্তাকে পরিবর্তন করার শক্তি পাই, কোন চিন্তা আমাদেরকে সহায়তা করে এবং কোনটা করে না তা খুঁজে বের করতে পারি এবং সঠিক আচরণটি বেছে নিতে পারি। তার মানে এখানে আমাদের কাজটি হচ্ছে আমার অনুভূতির যত্ন নিয়ে। অনুভূতি ও মনের যত্নে আমরা যে চর্চাগুলো নিয়মিত করি, এবার তা আমার অনুভূতি আমার ভালোবাসা ফুলের পাপড়িতে লিখে নেই। অর্থাৎ অনুভূতি ও মনের যত্ন নেওয়ার জন্য আমরা যেসব চর্চাগুলো নিয়মিত করে থাকি তা আমাদেরকে নিচের এই ফুলের পাপড়িগুলোতে লিখে নিতে হবে। আমাদেরকে এখানে ফুলের এই পাপড়িগুলো খালি ঘর আকারে দেওয়া হয়েছে। তো চলো আমরা আমার অনুভূতি ও আমার ভালোবাসার চর্চাগুলো দেখে নেই। আমার অনুভূতির যত্ন, আমার অনুভূতি, আমার ভালোবাসা। আমরা আমাদের অনুভূতির যত্ন নিতে যেসব চর্চাগুলো নিয়মিত করি, বন্ধুদের সাথে গল্পগুজব করি এবং সময় কাটাই, সকল প্রকার নেতিবাচক দিকগুলো এড়িয়ে চলি, কোনো কারণে কষ্ট পেলে তা ভুলতে চেষ্টা করি, বিভিন্ন সময় আমি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি, গল্প, উপন্যাস ও বিভিন্ন কমিক্সের বই পড়ি, আমি আমার অনুভূতি ও প্রয়োজনের গুরুত্ব দেই, সবশেষ বন্ধুদের সাথে নিয়মিত খেলাধুলা করি। শিক্ষার্থীরা, আমরা আমাদের অনুভূতির যত্ন নিতে এসব চর্চাগুলো নিয়মিত করতে পারি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আমার অনুভূতি, আমার শক্তি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।